আসসালামু আলাইকুম একটু লেট করে হলেও একটা কার্যকরী ভিডিও হবে যে রমজান মাসে পড়াশোনাটা কিভাবে করব। এটা স্পেসিফিক্যালি কোনো অ্যাডমিশন এইচএসসি বেএসএসসি ব্যাচ কেনা এটা প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক ওয়ার্কিং ম্যান বা ওমেনের জন্য প্রযোজ্য তো রমজান মাস আসলে আমাদের প্রত্যেকের একটু লাইফস্টাইলে ডিফারেন্স ক্রিয়েট হয় আমরা নিজেদেরকে একটু ডিফারেন্টলি ট্রিট করা শুরু করি যার কারণে আমাদের রুটিনটা একটু হয়তো বা চেঞ্জ করতে হতে পারে বাট আজকে আমি কিছু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে শেয়ার করবো যেটাতে রমজান মাসের পুরো টাইমটাকেই আমরা আরেকটু একটু ইউজ করতে পারবো সো কথা না বাড়ায় সরাসরি আজকের এই ভিডিওতে চলে যায় তো রমজান মাসের আমাদের কয়েকটা আগে আমরা টাইম স্ট্যাম্প ক্রিয়েট করি হ্যাঁ যে যেই টাইমগুলোতে আমরা যে টাইমগুলোর উপরে নিচে আমরা অন্যান্য কাজগুলোকে ফিট করব। প্রথম টাইম স্ট্যাম্প হলো সেহরির টাইম ইফতারির টাইম তারাবির টাইম ওকে এই তিন টাইমের উপরে নিচে ডানে বামে আমরা যত প্রকার বাকি কাজকর্ম সেন্টার করব উল্লেখ্য নামাজ কোরআন শরীফ তেলাওত এগুলো আমি রুটিনে অন্তর্ভুক্ত করব না কারণ এগুলো তোমার ডেইলি লাইফের অংশ ঠিক যেমনই খাওয়া ঘুমানো তোমার ডেইলি লাইফের অংশ ঠিক তেমনি রমজান মাসে এই কাজগুলো তোমার একদম ডেইলি লাইফের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে তো এটাকে আসলে রুটিনে তোলা মানে কাইন্ড অফ অসম্মান করা ওকে তো আমরা এই টাইম স্ট্যাম্পগুলোর আশপাশে করব তার আগে আমি আরেকটা কথা বলি শুরুতেই আমি পার্সোনালি আজকে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ রোজা থাকার পরও আমি আমার লাইফের প্রত্যেকটা কাজকর্ম যে পরিমাণ এনার্জি নিয়ে অন্যান্য দিন করতাম যে পরিমাণে আমি অন্যান্য দিন কাজ করতাম আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রহমতে সব পরিমাণ বা তার চেয়ে বেশি কাজ করতে পারছি সো রমজান মাসে আসার আগে মানুষজন যদি তোমার মাথায় এই কথাটা বারবার ঢুকায় দেয় যে তুমি উইক তুমি উইক তুমি দুর্বল তুমি প্রত্যার মানা এটা একটা ভুল কথা তুমি একজন রোজাদার সাহাবিরা বা নবীরা উনারা রোজা রাখেও যুদ্ধ পর্যন্ত করছে আমরা তো কিছু যুদ্ধ করতেছিলাম আমরা বেসিক হিউম্যান বিং সো তুমি দুর্বল তোমার শারীরিক শক্তি নেই এরকম না তুমি একজন রোজাদার তোমার মহান আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপর আরো রহমত আছে তো এরকম কোন চিন্তা মাথার মধ্যে ঢুকা বানানো যে তুমি উইক তার মানে এই দিনটাকে আমরা যদি স্পেশালি আল্লাহ রোজা আসিমায়ে যদি এরকম না আমি একজন রোজাদার আমার উপর আরো এনার্জি আছে আমি এবং আরেকটা জিনিস চিন্তা করো তুমি কিন্তু খাওয়া দাওয়া খুব একটা কমন নয় তুমি ইফতারি করতেছো তুমি ডিনার করতেছো তুমি সেহে করতেছো তুমি কিন্তু তিনবারই খাচ্ছ জাস্ট দ্য টাইম শিডিউল চেঞ্জড চেঞ্জ ইট বাট বডিতে এমন কোনো আজগুবি চেঞ্জ আসে না যে তোমার একদম এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে তোমার একটা মহান আল্লাহ রহমতের ব্যাপার আছে তো শুরুতে মাথার মধ্যে আশপাশে সবাই একটা ধারণা ঢুকায় দেয় আমার মতো ঢুকাইছিল যে আমার এনার্জি নাই হয়ে যাবে এমন না আমি যদি বিলিভ করে আমি পারবো ইনশাআল্লাহ আমার বডি আমাকে সেই ব্যাকআপটা দেবে হ্যাঁ আমরা আগের মতো হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে যাবো না বা এইটটি নাইনটি এফিসিয়েন্সি আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি সো মাইন্ডসেটটা আমাদেরকে একটু ডিফারেন্ট করতে হবে এটা আমি এই বছর নতুন করে বলতেছি এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হলো এ বেটার হিউম্যান রুটিন করার রুটিন আমরা পরবর্তীতে দেখছি রুটিন আমরা জীবন অনেক বানাইছি বাট বিয়ে বেটার হিউম্যান রমজান মাস রুটিন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রমজান মাস হলো খারাপ স্বভাব বাদ দেওয়ার সময় আমি সারাদিন ফোন চালাইতাম সেটাকে আমি আমার একটা ভালো স্বভাব নামাজ কালাম পড়া বা শরীফ পড়া বা বা আমার পড়াশোনা করা অন্য একটা ইনভেস্ট আমি নেশা পানি করতাম কোন একটা খারাপ অবসি ছিলাম সেটা বাদ দিব আমি দান খরাত করবো আমি নামাজ পড়বো আমি কোরআন শরীফ পড়বো আমি হয়তো বা ইসলাম সম্বন্ধে আরো জানবো আমি ওয়াজ শুনবো ওভারঅল রমজান মাসটা এমন না যে আমি একদম পড়ে ফাটাই দেবো এটা রহমতের মাস সংযমের মাস আমাদের সব কামানোর মাস এই টাইম এবং গুনা মাফ করানোর মাস এই টাইমটাতে শুধুমাত্র পড়াশোনা বা কাজকর্মের দিক থেকে না ওভারঅল অ্যাজ এ হিউম্যান আল্লাহ তালার কাছে এবং নিজের কাছে সেটা যাতে আমি প্র্যাকটিস করি এই কাজগুলো যাতে আমার ডেলি লাইফের মধ্যে ইনক্লুডেড থাকে শুধুমাত্র পড়লে হবে না যদি আল্লাহ রহমত না থাকে ওকে আচ্ছা এবার আসি যে আমাদের টাইম স্ট্যাম্পগুলোর মধ্যে তো আমি টাইম স্ট্যাম্পগুলোর কয়েকটা তোমাকে স্ট্র্যাটেজিক্যাল টাইম স্ট্যাম্প দেখায় যে টাইমটাতে অন্য কেউ পড়তো না তো অ্যাডমিশন টাইমে আমি সেহরির আগে সবাই আমরা উঠি মেজরিটি অফ দা মানুষজন দুইটা দল আছে দুইটা দল পাওয়া যায় এক দল হলো মানে সেহেরি খাওয়া পর্যন্ত জাগে থাকে সেহেরি পর্যন্ত জাগা দল হ্যাঁ আরেক দল আছে সেহেরির সময় উঠে সেহেরির সময়ে উঠে ওকে তো আমি পার্সোনালি ছোট বয়স পর্যন্ত সেহরির সময় উঠতাম এট দিস মোমেন্ট এই যুগে সবাই কিন্তু সেহরি পর্যন্ত ফোন চালাইতে চালাইতে আমাদের অ্যারাউন্ড একটা ডেটটা বাজে যায় তো আর কিছুক্ষণ বাড়াই দিলে ধরো চারটার দিকে আমাদের সেহরি মোটামুটি একদম রানিং বা শেষের দিকে তাই না তো ওই টাইম পর্যন্ত কিন্তু জাগা যায় সো যদি তুমি সেহরি পর্যন্ত জাগতে চাও আমার পার্সোনাল সাজেশন হলো যে দিনের বেলা একটু ঘুমায় নেওয়া অর্থাৎ ইফতারের আগে আগে যখন আমার একটু উইক লাগা শুরু হবে দুর্বল লাগা শুরু হবে ঠিক ওই সময় আমি ঘুমায় নিলাম তারপরে ওই ঘুমটা আমি আমার সেরি লাগে পর্যন্ত জাগার জন্য ইউজ করলাম এবং ওই পুরো টাইমটা আমি ফোন না চালাই ওই টাইমে একটা পড়াশোনা করতে পারি সো এটা একটা আমাদের ভালো পয়েন্ট যেটা কেউ বলবে না রিয়েলিস্টিক্যালি যে আমাদের এই জেনারেশনটা কিন্তু শহেরি পর্যন্ত জায়গাটা বেশি ইজি আর আমাদের জন্য সেরি তো উঠাচ্ছে তো সেরি পর্যন্ত আমি जागতে পাবো ঠিক আছে এবং ওই যে আমি ডিনার বলা একটু ঘুমাই নিলাম ওই টাইমটাতে আমি আমার পড়াশোনা করে ফেলতে পারি একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম আমার হাতে থাকে এম্পল ধরো আমার ডিনার হয়ে গেছে अराउंड 11টা 12টার মধ্যে 12টা টু 4টা মানে 4 ঘন্টা বা 12টা ধরো 3টা তিন ঘন্টা টাইম আমি কিন্তু সেপারেটলি পাচ্ছি দ্বিতীয় একটা পয়েন্ট ধরো তুমি সেহেরির সময় উঠতেছ ওকে তো সেহেরি খায় তো সাথে সাথে আবার ঘুম ধরতেছে না তাই না তো আমি অ্যাডমিশন টাইমে যেটা করতাম আমি সেহেরির সময় উঠতাম উঠার পরে সেহেরি খায় আমার মোটামুটি ভোর ছয়টা পর্যন্ত বা সাড়ে ছয়টা পর্যন্ত আমার ঘুম ধরতো না বা ধরে নিলাম যে সাতটা পর্যন্ত আমার ঘুম ধরতো না অনেক সময় এরকম হয়েছে তো আমি যেটা করতাম সবাই ভাবতো যে আমি সেহেরি খায় রুমের মধ্যে ঢুকে গেছি বাট আমি ঘুমাইনি আমি সুন্দর মতো রুমের মধ্যে ঢুকে দেয় একটা টেবিল ল্যাম্প দিয়ে চারটা থেকে ধরো সাতটা পর্যন্ত একটা না পড়লাম সময় উঠে আওয়ার ঘুম পর্যন্ত পড়তে পারি ওকে তো এই যে দুইটা টাইম যে দুইটা টাইমে বাকি কেউ পড়তেছে না আমি কিন্তু পড়তেছি ওকে আমি কিন্তু পড়তেছি এবং এখানে আমি চাইলে তাহার নামাজ নাম ইনক্লুড করতে পারি যে আমি হয়তো বা সুন্দর কিছুক্ষণ পড়াশোনা করবো আমি দুটো নামাজ পড়বো আবার পড়াশোনা করবো থিংস ক্যান বি কোয়াইট ডিফারেন্ট এবং এই টাইমগুলা আমি যদি স্ট্র্যাটেজিক্যালি ইউজ করি বাকিরা কিন্তু এই টাইমে পড়তেছে না অর্থাৎ যেটা আমি নিজেকে দিচ্ছি এবং এটা আমার মাইন্ডসেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপরে ইফতারের ব্যাপারটা ইফতারের আগে ইজ ভেরি টাফ এবং এই টাইমে কিন্তু আমাদের এনার্জি এনার্জি লেভেলটা কমে কমে যায় যায় ওকে লেভেল একটু হলে ইফতারের আগে আগে একটু টায়ার লাগা শুরু হবে একটু খারাপ লাগা শুরু হইতে পারে অনেকের ক্ষেত্রে তো ধরে নাও যে ইফতারের আগে টু আওয়ার টাইম স্প্যান্ড পর্যন্ত এবং এই টু আওয়ার যখন আমার একটু উইক ফিল করতেছি আমার গ্লাইকোজেন লেভেল ডাউন তখন আমাকে একটু খেয়াল করতে হবে যে আমার কখন গ্লাইকোজেন লেভেলটা আপ ছিল কখন আমি ফুল অফ এনার্জি ছিলাম ইয়াস আমি যখন ঘুম থেকে উঠছি রাইট ঘুম থেকে আরে এটা কি লিখতেছি ঘুম থেকে উঠছি আমি ওকে তো ঘুম থেকে উঠার পরে আমার এনার্জি লেভেল হাই এবং মেজরিটি অফ দ্য স্কুল অ্যান্ড কলেজ কয়েকদিনের মধ্যে তোমাদেরকে মন্দ দিয়ে দিবে তো আনলেস তুমি বুয়েটার মতো কোন একটা ভার্সিটিতে পড়ো তোমার কিন্তু এই সময় সবকিছু অফ তো এই সময় যেহেতু সবকিছু অফ আমি ঘুম থেকে উঠার পরে যখন আমার ফুল অফ এনার্জি আসি যে আমার সেহেরির খাবারটা আমার শরীরে স্টোর আছে আই হ্যাভ এনার্জি এই টাইমটাতে আমরা যেটা করব হার্ট সাবজেক্টসের পড়াশোনাগুলো করব হার্ট সাবজেক্টস তো অনেকের ক্ষেত্রে ব্যাচ থাকতে পারে প্রাইভেট থাকতে পারে পার্সোনাল সাজেশন হলো যে ব্যাচ বা প্রাইভেটগুলা আমাদের ফুল অফ এনার্জি টাইমটাতে না রাখা কেন না রাখা আমি বলে আগে যা বলছি এখন একটু চেঞ্জ করি সেটাকে ধরো আমাদের ফুল অফ এনার্জি টাইমটাকে আমাদেরকে পার্সোনালি আমি চাই সেলফ স্টাডিতে ইউজ করতে কারণ কি কারণ আমি নিজে যেহেতু পড়তে চাচ্ছি আমার নিজের ইচ্ছার ব্যাপার আছে তার মানে আমার এনার্জি লেভেল হাই থাকতে হবে কিন্তু ব্যাচ প্রাইভেট কোচিং এগুলো কি মানুষ আমাকে পড়াচ্ছে তাই না এখানে আমার এফোর্টটা খুব কম সো তুমি ট্রাই করবা দিনের শুরুর দিকে নিজের পড়াশোনা করার ঠিক আছে এবং দিনের প্রায় শেষের দিকে ধরো যে ইফতারের দুই ঘন্টা আগে পর্যন্ত আমি আমার ব্যাচ প্রাইভেট কোচিং ফেলে দিলাম তো সে টু সে আমি ঘুম থেকে উঠছি নয়টার দিকে নয়টা থেকে আমি অ্যারাউন্ড দুইটা পর্যন্ত নিজের পড়াশোনা সেলফ স্টাডির টাইম রাখছি মাঝে আমার তো খাওয়া দাওয়ার পেনটা নাই আমি পড়তেছি এক দুই ঘন্টা ব্রেক নিলাম বা একটু ফোন চালাইলাম বাট আমি পড়তেছি ঠিক আছে এটা একটা ওয়ে হইতে পারে দুইটা থেকে আমি ধরো সাড়ে চারটা বা পাঁচটা পর্যন্ত আমি আমার প্রাইভেট কোচিং রাখলাম পাঁচটার দিকে আমি এসে টেবিলে বসলাম দোয়াকালাম পড়লাম ইফতারি করলাম ওকে ঠিক আছে এই যে ফুল অফ এনার্জি টাইমটা আমরা আমরা আমাদের সেলফ স্টাডিতে ইউজ করব বাট ধরো তুমি কোচিং টোচিং কইরা আসে যখন তোমার রোজা লাগে খারাপ লাগা শুরু হয়েছে ওই সময় যদি তুমি পড়তে শুরু করো ইফতারের আগে আগে পড়া তো হবে না এই জন্য একটু স্ট্র্যাটেজি গেলে আমরা আগাবো আরেকটা স্ট্র্যাটেজি তোমাকে শিখায় এবার আমরা ইফতার করছি ওকে খাবার আসছে শরীরটা একটু উইক উইক লাগবে একটু ঘুম ঘুম লাগতে পারে ইফতারের পর পর আমি কোনো পড়া সাজেস্ট করতেছি না কারণ তার কিছুক্ষণ পরেই আমরা তারাবিন নামাজে চলে যাব তাই না তো আমাদের এবার সেকেন্ড গেমটা শুরু হবে হলো তারাবির পরে আরেকটা কাজ করতে পারো যে তারাবির মাঝে যদি ধরে ইফতার তারাবির মাঝে চাইলে একটা প্রাইভেট তুমি ঢুকাইতে পারো বা একটা ব্যাচ তুমি সর্বোচ্চ ঢুকাইতে পারো বা অনলাইন ক্লাসটা ঢুকাইতে পারো কারণ অনলাইন ক্লাসে রেকর্ডেড ক্লাস একটা করতে পারবা কিছুক্ষণ ক্লাস টাস করা পড়া শেষ সাথে সাথে তারাবিতে চলে গেলাম তারাবির নামাজ আমাদের ধরো সেই টু সে অ্যারাউন্ড টেন থার্টির মধ্যে শেষ হয়ে গেল ওকে এখন এইখানেও আবার আমাদের ডিসিশনের ব্যাপার আছে যে আফটার টেন থার্টি আমি কি ঘুমায় যায় সেহেরির সময় উঠবো নাকি সেহেরি পর্যন্ত জায়গা থাকবো তখন কিন্তু আমাদের আবার এই যে সেহেরি পর্যন্ত জাগার সময় আমরা আমাদের সাবজেক্টগুলো পড়তে পারি এবং এই সময়টাতেও কিন্তু আমার সেলফ স্টাডি আমি করতে পারি কিভাবে কারণ এখন যেহেতু আমার খাবার আছে আই হ্যাভ দ্য গ্লাইকোজেন আমার এনার্জি লেভেল আবার রিপ্লেনিস্ট আফটার দ্য তারাবি অ্যান্ড খাওয়া দাওয়া সো ওই টাইমটাতে আমি শুরুর দিকে হার্ড সাবজেক্ট পড়ছি এবার আমি আমার ইজি সাবজেক্টগুলো একদম সেহেরির আগে পর্যন্ত পড়াশোনা করতে পারি অথবা সেহেরির পর পর আমি আমার ইজি সাবজেক্টগুলো পড়ে ফেলতে পারি তাই আমি ঘুম দিলাম ঘুম থেকে উঠে পড়লাম তো ওভারঅল বুঝছো যে আমরা একটা টাইম স্প্যান্ড ভাগ করে করে স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছি এবং এই সময় নামাজ পড়ার চেষ্টা করবা কোরআন শরীফ খতম দাও বা অ্যাটলিস্ট কোরআন শরীফ যারা খতম না দিতে পারো পড়াশোনা করার চেষ্টা করবা এবং এই টাইমটাতে ইউজ করবা নিউ হ্যাবিটগুলো কালটিভেট করার জন্য কাজ এটা সংযমের মাসে আমি আবারও বলতেছি এটা সংযমের মাছ এটা মানে এমন না যে এই মাসেই আমাকে পড়ে ফাটায় ফেলতে হবে হ্যাঁ এই মাসটা পরে ফাটায় ফেলার যদি তুমি চাও এই রুটিন যেখানে যতগুলা বললাম তুমি অন এন এভারেজ এখানে ফাঁকা টাইমই পাবা 10 আওয়ার প্লাস তুমি যদি 10 ঘন্টা করে পড়ো তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই কিন্তু আমরা তো আসলে 10 ঘন্টা পড়তাম না তাই না আমরা তারপর নাটক করব রোজা আসু রোজা আসে রোজা যে থাকার কারণে আমার উপর যে একটা ঈমানের শক্তি আছে এটা আমি ভুলে যাই সেই ঈমানের শক্তিটা ইউজ করতে হবে উই हैव टू বি বেটার হিউম্যান এটাই ওভারঅল আমাদের রমজান মাসের প্ল্যানিং ঠিক আছে এখানে এখন কোন সময় কোন সাবজেক্ট পড়বা কয়টা থেকে কয়টা কোন সাবজেক্ট পড়বা এটা যে বলবে সে হলো বোকা কারণ আমরা মানুষ প্রত্যেকে ডিফারেন্ট আমি যে হার্ড সাবজেক্ট বললাম আনাস ফেদোসের হার্ড সাবজেক্ট হলো ফিজিক্স ম্যাথ যেটা হলো মৃন্ময় নন্দী বাপ্পার জন্য ইজি সাবজেক্ট আবার স্বামীর রহমান তনার জন্য হার্ড সাবজেক্ট হলো বায়োলজি আর কেমিস্ট্রি যেটা আনাস ফেদোষের জন্য ইজি সাবজেক্ট সো হার্ড সাবজেক্ট ইজি সাবজেক্ট কোচিং ব্যাচ স্কুল প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে বা টাইম স্লটগুলো আমাদের প্রায় প্রত্যেকের জন্য সেম সো ওই অনুযায়ী নিজের রুটিনটা নিজেকে সেট করতে হবে স্ট্র্যাটেজিক্যালি এটিকে ছিল আজকের ভিডিওতে দেখা ভিডিওতে আসসালামু আলাইকুম